ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ প্রেমে পড়েন ইসরায়েলের এক ইহুদি রমণীর। নিজ প্রেমিকার রূপক নাম দিয়েছিলেন রিটা। দারবিশ তার লেখা তিনটি কবিতায় চিত্রিত করেছেন প্রেমিকা রিটাকে। তিনি লিখেছিলেন, আমি আমার জাতির সাথে বেইমানি করে আমার শহর এবং তার পরাধীনতার শিকলগুলির বেদনা ভুলে গিয়ে হলেও তোমারে ভালোবাসি। এরপর যখন কবি আবিষ্কার করলেন তার প্রিয়তমা প্রেমিকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন, তিনি লিখলেন, বিটুইন রিটা অ্যান্ড মাই আইস দেয়ার ইজ এ রাইফেল। তখন গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় তার লেখা রিটা অ্যান্ড দ্য রাইফেল কবিতাটি। দারবিশ আবার লিখেন, তোমার কাছে কিছুই ছিল না যেই প্রেমটা, আমার কাছে সেটা আমার অস্তিত্ব ছিল। প্রত্যেকটা সম্পর্কের মাঝেই তাক করা একটা রাইফেল থাকে, ঠিক দারবিশের কবিতায় যেটি ফুটে উঠেছে। মাহমুদ দারবিশ ফিলিস্তিনের জাতীয় কবি। আরবি কবিদের মধ্যে যারা সংগ্রাম, স্বাধীনতা ও দেশের কবিতার জন্য খ্যাত ছিলেন তিনি তাদেরই অন্যতম। শুধু ফিলিস্তিন নয়, গোটা আরব জুড়ে তার সুখ্যাতি। সাহিত্য জগতে তাকে আরব বিশ্বের কণ্ঠস্বর বলা হয়। 1941 সালে 13 মার্চ ফিলিস্তিনের গালিলি প্রদেশের আল বিরুয়া গ্রামে মাহমুদ দারবিশের জন্ম। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী তাদের গ্রাম দখল করে নিলে মাত্র 6 বছর বয়সে গভীর রাতে সপরিবারে পালিয়ে যান লেবাননে। পরিবারের সাথে কোনো রকমে প্রাণ রক্ষা করে উদ্যস্ত হিসেবে সেখানেই কাটে তার জীবনের পরবর্তী 1 বছর। এরপর যখন মা বাবার সাথে আবার ফিলিস্তিনে ফিরে আসেন তখন বিরুয়া নামে কোনো গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, ফলে দায়ের আল আসাদ নামক অন্য একটি গ্রামে অভ্যন্তরীণ উদ্যস্ত হিসেবেই কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকতে হয় দারবিশকে। 1971 সালে আবার তাকে দেশ ত্যাগ করতে হয়। মিশর, কায়রো, বৈরুত, টিউনিস, প্যারিস এবং আম্মানে নির্বাসিত জীবন কাটান। 1996 সালে আবার দেশে প্রত্যাবর্তন করেন। সর্বশেষ 2008 সালের 9 আগস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃত্যুবরণ করেন তিনি।